বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলার লড়াইয়ে প্রথম থেকে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তারই অংশ হিসেবে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে 50,000 মাস্ক দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সকাল 11:30টার দিকে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে 50,000 মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় 5,000 সজ্জার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এই শিল্প গ্রুপ। ইতিমধ্যে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী তহবিলে 10 কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান। এছাড়াও বসুন্ধরা গ্রুপের দুই পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই যে ওনারা এর দুই দিন আগে আমাদের 25,000 মাস্ক দিয়েছেন, আজকেও প্রায় 50,000 মাস্ক দিয়েছেন। এটা পাবলিক পারপাসের জন্য, আমরা যেরকম চাইলে বসুন্ধরা গ্রুপ, আমরা তো পাবলিক ফাংশন করি না, আমরা তো ব্যবসায়ী মানুষ, এটা সংস্থা দিয়েই ডিস্ট্রিবিউশন করতে হবে, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই এদিকে। পাবলিকের জন্য বেনিফিট হয়, যারা সংস্থাতে কাজ করে এরা যদি সেফ থাকে, কারণ এরা সেফ না থাকে আমরা কেউ সেফ না, এদের সেফটির জন্য আমরা এদের ডিস্ট্রিবিউশন করি, আর কোনো লক্ষ্য নেই আমাদের।